সাক্ষাৎ দেবো ফটোশপে এই লাইন শেপ দিয়ে কিভাবে একটি বিউটিফুল ফুল তৈরি করতে পারি। এর জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপর একটি নতুন লেয়ার নিয়ে নিই, তারপর ব্রাশ টুলটি সিলেক্ট করি এবং একটি হার্ড ব্রাশ নিয়ে নিই। এবার শিফট ধরে জাস্ট এইরকম একটি স্ট্রেট লাইন এঁকে ফেলি। তারপর আমরা এই ফিল্টারে চলে যাব এবং এখান হতে ব্লারে গিয়ে জাস্ট গাউসিয়ান ব্লারটা করে দেব এবং এখানে 2 পয়েন্ট ব্লার দেব। দেখতে পাচ্ছি শেপটির উপর একটি ব্লার এফেক্ট পড়েছে। এখন আবার চলে যাব ফিল্টারে এবং এখান থেকে স্টাইলাইজ ওপেন করব। দেন এখান হতে উইন্ড এফেক্ট প্রয়োগ করব। দেখতে পাচ্ছি টেক্সটির উপর একটি এফেক্ট পড়েছে, এরকম দুবার প্রয়োগ করব। আমি আবার প্রয়োগ করে নিচ্ছি, তারপর জাস্ট কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং এই মিডল পয়েন্টটি ট্রান্সফার করে এরকম একটি পাপড়ি তৈরি করব। এখন জাস্ট কপি করে করে বাকি পাপড়িগুলো দিয়ে নেব আমরা। ওকে, এখন সবগুলো পাপড়ি একসাথে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল প্লাস জি প্রেস করব। দেখতে পাচ্ছি একটি গ্রুপ তৈরি হয়েছে। এবার জাস্ট গ্রুপটিকে আরও একটি কপি করব এবং ড্র্যাগ করে ছোটো করে এই ফুলটির মাঝখানে বসিয়ে দেবো যেন আরও সুন্দর হয়। ওকে, এই তো আমাদের ফুল রেডি। তো এভাবে চাইলে আমরা একটি লাইন শেপ হতে অসাধারণ একটি ফুল বানিয়ে নিতে পারি। এরকম আরও আকর্ষণীয় গ্রাফিক ডিজাইনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ।